শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনে আরো সেনা পাঠাবে ব্রিটেন, আগুনে ঘি ঢালছে ব্রিটেন, ঘরে ঘরে স্নাইপার, সেনা সরঞ্জাম কিনছে যুবকরা, নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি। এবার ইউক্রেন ইস্যুতে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি, রাশিয়ার দাবির আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্র, আমেরিকাকে তালিবানের হুঁশিয়ারি, স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে। রাশিয়া ইউক্রেনের উত্তেজনার মধ্যে নতুন সিদ্ধান্ত, বৈরুত বিস্ফোরণ, তদন্ত কর্মকর্তার ফোন ইসরায়েলি স্পাই ওয়্যার দিয়ে হ্যাকিং এর অভিযোগ। এবার বিস্তারিত, ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার সামরিক শক্তির মোকাবেলায় আবারও সেনা পাঠাবে ব্রিটেন, আগে 50 জন প্রশিক্ষক সেনা পাঠালেও এবার পাঠাবে যুদ্ধ সেনা। ক্রেমলিনের কাছে পাঠানো এক প্রতিবাদী বার্তায় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে বাল্টিক রাজ্যের মতো নিরাপত্তা জোটের সহকর্মী সদস্যদের সুরক্ষার জন্য ব্রিটেন যে কোনো নতুন ন্যাটো স্থাপনায় অবদান রাখবে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন রাশিয়া ইউক্রেনের মাথায় বন্দুক ধরে আছে, যে কোনো সময় রাশিয়া তার প্রতিবেশীকে হামলা করতে পারে। সংসদে তিনি জানিয়েছেন রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তবে ন্যাটোকে সর্বাত্মক সহায়তা করবে ব্রিটেন। সংসদে বরিস আরও বলেন মস্কোর ওপর নিষেধাজ্ঞা কঠোর করতে তার সরকার পিছু পা হবে না। সীমান্তে রাশিয়ান সেনা জড়ো হওয়ার পর থেকেই যেন ঘুম থেকে জেগে উঠেছে ইউক্রেনীয়রা, যুদ্ধের শঙ্কা তাড়িয়ে বেড়াচ্ছে সারাবেলা, আর সে কারণেই দেশটির সামরিক উদ্বৃত্ত সামগ্রীর দোকানে ভিড় শুরু হয়েছে তখন থেকেই। সামরিক বুট, পোশাক, ঘুমের ব্যাগ, বুলেট গ্লাভস, বুলেট প্রুফ জ্যাকেট, ব্যাকপ্যাক সহ যাবতীয় যুদ্ধ সামগ্রী কেনার ধুম পড়ে গেছে কিয়েভ সহ বিভিন্ন শহরের এমন দোকানগুলোতে। ঘরে ঘরে আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধের প্রস্তুতি হিসাবে সংগ্রহ করেছেন দূরপাল্লার রাইফেল, স্নাইপার, বন্দুক। ডেইলি মেইল, মারিয়ানা জাগুলো, 3 সন্তানের 52 বছর বয়সী মা, সাধারণ ইউক্রেনীয় সৈনিক হওয়া তার জন্য একসময় স্বপ্নের হলেও এখন যুদ্ধের জন্য প্রস্তুত তিনি। স্নাইপার হাতে বিদেশি শত্রুর মোকাবেলায় অঙ্গীকারবদ্ধ, রাশিয়ার সঙ্গে উত্তেজনার পরপরই স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বাহিনীতে যোগদানকারী হাজার হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিকের একজন এই বিপণন গবেষণা মারিয়ানা। তিনি বলেন, একজন মা হিসাবে আমি চাই না আমার সন্তানরা উত্তরাধিকার সূত্রে ইউক্রেনের সমস্যায় পড়ুক বা এই হুমকিগুলো তাদের জন্য স্থায়ী হোক, এখনই এর মোকাবেলা করা জরুরি, তারা যদি আসে তবে আমরা প্রাণপণ লড়াই করব। মারিয়ানা জানান জীবনে কখনো শিকারে যাননি, আর বাস্তবতার শিকারে শিকারীর রাইফেলই তার হাতে। টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের অধীনে যুদ্ধ করবেন তিনি। স্নাইপার রাইফেলটি 950 ইউরো দিয়ে কিনেছেন মারিয়ানা, সামরিক পোশাকের জন্য ব্যয় করেছেন আরও 830 ইউরো। একটি হেলমেট, তুষার ছদ্মবেশ, বুলেট প্রুফ ভেস্ট, গোলা বারুদ এবং বুট সযত্নে সংরক্ষণ করেছেন নিজের ফ্ল্যাটটিতে। ইউক্রেন ইস্যুতে যেসব পদক্ষেপের কারণে উত্তেজনা বেড়ে যাচ্ছে তা থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে বেইজিং জোর দিয়ে বলেছে ইউরোপে নিরাপত্তার বিষয়ে মস্কো যে উদ্বেগ প্রকাশ করছে তাকেও আন্তরিকভাবে বিবেচনায় নিতে হবে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় দুই মন্ত্রী ইউক্রেন সীমান্তে রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মধ্যে বেড়ে চলার উত্তেজনা নিয়ে কথা বলেন। টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন সব পক্ষকেই স্নায়ুযুদ্ধের সময়কার মানসিকতা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এবং ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা কৌশল বের করতে হবে। তিনি জোর দিয়ে বলেন রাশিয়ার যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। ওয়াং ই বলেন পূর্বমুখী ন্যাটো জোটের বিস্তারের বিষয়ে মস্কোর উদ্বেগ বিবেচনায় নেওয়া ছাড়া সামরিক জোট গঠন কিংবা তা শক্তিশালী করে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। পূর্ব ইউরোপে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর বাইরে রাখার বিষয়ে রাশিয়ার দাবিতে আনুষ্ঠানিক জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এই দাবি নাকচ করে দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে রাশিয়াকে কূটনৈতিক পথে আসার আহ্বান জানিয়েছেন খবর আল জাজিরা ও বিবিসির। অ্যান্টনি ব্লিংকেন বলেন আমরা স্পষ্ট করে দিয়েছি যে ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, রাষ্ট্রের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং জোট বেছে নেওয়ার অধিকারকে সমুন্নত রাখতে এবং রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে সমান মনোযোগ দিচ্ছে যাতে তারা রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলা করতে পারে।
এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন। তবে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ এর জবাবে বলেছেন, ব্যক্তিগত নিষেধাজ্ঞা পুতিনের ওপর কোনো প্রভাবই ফেলবে না, তবে রাজনৈতিকভাবে এটি হবে ধ্বংসাত্মক। পুতিনের ওপর নিষেধাজ্ঞা দিয়া রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সামিল। আফগানিস্তানে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন, হোয়াইট হাউস যদি তালেবানকে স্বীকৃতি না দেয় তাহলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে। তিনি আল জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, তালেবান আমেরিকার স্বীকৃতি পেতে ব্যর্থ হলে ওই দেশটির বিরুদ্ধে হুমকি ও নানা কর্মকাণ্ড শুরু হবে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমেরিকা তালেবানকে স্বীকৃতি না দেওয়ার অর্থই হচ্ছে আফগান জনগণের বিরুদ্ধে শত্রুতার দরজা পুরোপুরি খুলে রাখা। তিনি তালেবানের ব্যাপারে মার্কিন নীতির তীব্র আলোচনা করে বলেছেন, ওয়াশিংটন এই গোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন আদায়ের পথেও বাধা সৃষ্টি করছে, যা একেবারে অগ্রহণযোগ্য। পর্যবেক্ষকরা বলছেন, স্বীকৃতি না দিলে মার্কিন স্বার্থ হুমকির মুখে পড়বে বলে তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী যে সতর্ক বাণী উচ্চারণ করেছেন তা থেকে বোঝা যায় আমেরিকার ব্যাপারে তাদের নীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত 15 আগস্ট তালেবান গোষ্ঠী ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে এবং সাম্প্রতিক মাসগুলোতে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য বারবার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের কোনো তাড়াহুড়া নেই এবং বেশ কিছু বিষয়ে তালেবানের নীতিতে পরিবর্তন এলেই কেবল তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। আমেরিকা শুধু যে তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না তাই নয়, একই সঙ্গে ওই দেশটির বিপুল অর্থ সম্পদ আটকে দেওয়ায় আফগান জনগণ কঠিন অর্থনৈতিক সংকটে পড়েছে। ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে তালেবান জনগণের কাছে খাদ্য ও ঔষধ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষজন চরম বিপাকে পড়েছে। ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে তালেবান জনগণের কাছে খাদ্য ও ঔষধ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষজন চরম বিপাকে পড়েছে। ধারণা করা হচ্ছে, এভাবে আমেরিকা তালেবান সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে তাদেরকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। দীর্ঘ আলোচনার পর অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের অ্যালিসে প্রাসাদে এই আলোচনা অনুষ্ঠিত হয়। খবর সিএনএন এর। যুদ্ধবিরতির বিষয়ে চারমুখী কথোপকথনের পর এ ঘোষণাটি আসে। এলিসি প্রাসাদের ওই বৈঠকে ছিল ইউক্রেন, রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সের প্রতিনিধিরা। 2014 সাল থেকে নরমান্ডি গ্রুপ নামে পরিচিত এ চারটি দেশ ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে কাজ করে যাচ্ছে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের এক কূটনীতিক। তিনি একে ভালো সংকেত হিসাবে বর্ণনা করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এক সহযোগী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের হুমকি নিয়ে নয়, 2014 সাল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে চলা বিচ্ছিন্নতাবাদীদের লড়াইয়ের মতো সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে প্যারিসে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। ম্যাক্রোর এই সহযোগী আরও বলেন, কঠিন আলোচনায় শেষ পর্যন্ত ইতিবাচক কিছু এসেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা ভালো একটি সংকেত পেয়েছি। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের বাহিনীর চলমান সংঘাতের বিষয়ে 2019 সালের পর এই প্রথম একটি যৌথ বিবৃতিতে সই করতে রাজি হল রাশিয়া ও ইউক্রেন। ফ্রান্স ও জার্মানিও এই যৌথ বিবৃতির অংশ হচ্ছে। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। তারপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই চলছে। মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ কর্মকর্তার মোবাইল ফোন বারবার হ্যাক করার অভিযোগ উঠেছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাসের সাহায্যে লামা ফকি নামের ওই কর্মকর্তার ফোন হ্যাক করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন লেবানিজ নাগরিক লামা হিউম্যান রাইটস ওয়াচের সংকট এবং সংঘাত বিষয়ক বিভাগের পরিচালক। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, লামা ফকিকে 2021 সালের 24 নভেম্বর ফোন হ্যাকিং এর বিষয়ে সতর্ক করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। হিউম্যান রাইটস ওয়াচের সিকিউরিটি টিম বিষয়টি নিয়ে তদন্ত করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবে বিষয়টি যাচাই করে সত্যতা পাওয়া যায়। লামা ফকি 2020 সালের আগস্টে লেবাননের বৈরুতে বিস্ফোরণ নিয়ে তদন্ত করছিলেন।
তদন্তের সময় তার ফোন হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে নিহত হন 200 মানুষ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।